কোনটা সত্য কোনটা মিথ্যে সেটা বোঝার মতো ক্ষমতা তাদের আছে না। আমার লাইফে আমার ক্যারিয়ার খুব বেশি দিনের নয়, খুব অল্প দিনের ক্যারিয়ার। সেখানে হয়তো সম্ভবত 4 থেকে 5 বছর হয়েছে আমার আগমন এই সিনেমা ইন্ডাস্ট্রিতে। আমি আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা দেখিনি যে কোনো প্রেস মিট, সিনেমার কোনো প্রেস মিট, মিট দ্য প্রেস, অ্যাক্টরদেরকে মানে মানে যারা মূল অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে তাদেরকে ছাড়া হয়। আমি ভীষণ থান্ডার হয়েছি। আমি যেদিন প্রেস মিট হয় সেদিন আমাকে কল দেয় আমার একটা ছোট ভাই, মানে আমাদের সিনেমা অ্যাক্টিং করেছে অনন্য বিজয়, বিজয় আমাকে কল দিয়ে বলে যে ভাই আপনি প্রেস মিটে কখন যাচ্ছেন। আমি থান্ডার হয়ে গেলাম, আকাশ থেকে বললাম যে প্রেস মিট মানে কিসের প্রেস মিট, কেন আশীর্বাদের প্রেস মিট আপনাকে বলে নেই? আমি বললাম যে না, ও নিজেও খুব ব্যথিত হয়েছে যে প্রেস মিট করছে, আমি জানি না এটা কি করে সম্ভব। বাট আমি গোড়া থেকেই কখনো এই মানুষটাকে আমি দোষ দিই না, কারণ আমি জানি মানুষটা কতটা ইনোসেন্ট এবং শুরু থেকে শেষ পর্যন্ত মানুষটা কতটুকু সাফার করেছে। তার কারণ সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা মুহূর্ত আমি তার সঙ্গে শেয়ার করতাম, সে আমার সঙ্গে শেয়ার করতো। সিনেমাতে আসলে আমার করার অন্যতম মুখ্য উদ্দেশ্য হচ্ছে, ওটা ছিল আমার অন্যদের প্রথম সিনেমা, এক নম্বর কারণ সরকারি ছবি। দ্বিতীয়ত হচ্ছে যুদ্ধ নিয়ে প্রথম সিনেমা, কারণ যুদ্ধ নিয়ে আমাদের একটা ইমোশন সবসময় কাজ করে। আর তৃতীয়ত আমাদের একজন স্বনামধন্য প্রডিউসার এবং ডিরেক্টর রয়েছেন, প্রডিউসার ইকবাল ভাই নামে আমরা সবাই তাকে চিনি। ইকবাল ভাইয়ের কারণে তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে খুব দুর্দান্ত একটি ছবি হবে। সেই বিশ্বাস থেকে আমি আসলে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হতে রাজি হয়েছি, কারণ এই এই সিনেমার যিনি প্রযোজক তাকে আমি চিনি না, আগে থেকে চিনতাম না, কারণ উনি মিডিয়াতে কোনোভাবে কোনো কালে সম্পৃক্ত ছিলেন, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, আমার আইডিয়া নেই, জানা নাই। সিনেমাটি তারই কারণে করা। আমি আমার জায়গা থেকে আমি আমার আমি সিনেমাতে বর্তমানে যেই পরিমাণ পারিশ্রমিক নেই তার 10% পারিশ্রমিক আমি নিয়েছিলাম ইকবাল ভাইয়ের অনুরোধে। আমি বলেছিলাম যে ঠিক আছে ভাইয়া আমি নিলাম, তবে আমাকে প্রডিউসার আশ্বস্ত করতে হবে যে একটি কোয়ালিটি সিনেমা যেটা মানুষ দেখার মতো একটা সিনেমা যেন বানানো হয়, সে আশ্বাস আমি পেয়েছিলাম। প্রথম দিকে তো প্রচুর কথা হচ্ছিল যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে যাবে, দারুণ একটি সিনেমা হবে, কী বানাবে, দেখার মতো সিনেমা বানাবে। আর যদিও যে পরিমাণ টাকা সরকার থেকে বরাদ্দ দেওয়া হয় একটা ইয়ে সিনেমার জন্য, আমি মনে করি কোয়াইট সাফিসিয়েন্ট, একটা ভালো সিনেমা যুদ্ধের সিনেমা বানানোর জন্য এটা সাফিসিয়েন্ট। সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত শুটিং করতে গিয়ে ফিল্ডে গিয়ে যে আমার অভিজ্ঞতা হয়েছে, আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা জায়গায় কেমন যেন একটা কোয়ালিটি কম্প্রোমাইজ হচ্ছে। মানে যে জিনিসটা 20 টাকা দিয়ে করা হচ্ছে সেটা 2 টাকা দিয়ে করা হচ্ছে। মানে ফর এক্সাম্পল আমি মানে ইয়ের ক্ষেত্রে আমি কথাটা বললাম, আমি সবচেয়ে বেশি থান্ডার্ড হয়েছে যখন আমি গ্রামের যে পার্টটা আমার মায়ের সঙ্গে কাজ হয়েছে ঢাকায়, গ্রামের পার্টে মাহি ছিল না, তো সেখানে আমাদের যুদ্ধের যে মানে ফিল্ডের যে যুদ্ধের যে কাজগুলো সেগুলো ওখানে করতে হয়েছে। সেখানে আমি দেখুন আমি আমি কিন্তু বহুদিন ধরে কাজ করি না, কিন্তু আমাদের একটা কমন সেন্স আছে কোন কাজটা কতটুকু ভালো হচ্ছে বা না হচ্ছে। হানাদার বাহিনীর যে এন্ট্রি থাকে, যুদ্ধে তো হানাদার বাহিনীর একটা এন্ট্রি থাকে, সেখানে পিচ্ছি পিচ্ছি বাচ্চাদেরকে গ্রাম থেকে ধরে এনে হানাদার বাহিনীর পোশাক পরে দিচ্ছে। এটা নিয়ে আমি ইকবাল আমি ভাইকে ইয়া জানিয়েছিলাম, কারণ দেখুন পিস্তল ধরার মতো একটা ক্যাপাবিলিটি কিন্তু অ্যাক্টররা মোটামুটি বোঝে, কিন্তু গ্রামের একটা পিচ্চি বাচ্চাকে যদি আপনি একটা পিস্তল ধরাই দেন ও কি ধরতে পারবে? কখনো সম্ভব হয় না। সেই কাজটি করানো হয়েছে। আমি বললাম যে ভাই এটা কি হইতেছে এখানে? ভাই বলেছেন যে আসলে আমার রসান আমি খুব থান্ডার, আমার এখানে আসলে কিছু বলার নেই, আমি এখানে কোনো কিছু আমার মন মতো করতে পারছি না। উনি নানান দুঃখের কথা আমাকে শেয়ার করেছেন। তখন যেন একটা এমন একটা সিচুয়েশন হয়েছিল যেন একটা মোটিভ আমাদের একটাই যে আমরা সিনেমাটাকে কোনোভাবে শেষ করে এখান থেকে যাই।